সামনে পুজো, সবাই খুব পুজোর মুডে আছেন বুঝতেই পাচ্ছি, কিন্তু তার পাশাপাশি একটা সতর্ক সবাইকে করতেই হবে, যে সেটা ডাক্তাররা কিন্তু বারবার বলছেন যে পুজোর পর একটা করোনার সুনামি আসছে। তো কাজেই আপনারা সবাই খুব সতর্ক হবে, পরিবার পরিজনের জন্য নিশ্চয়ই আমাদের কেনাকাটা করতে হবে, পুজোর সময় সবার মুখে হাসি ফোটাতে হবে, কিন্তু সাবধানে পুজোটা যতটা সম্ভব ভার্চুয়াল দেখুন, যতটা সম্ভব সুরক্ষিত থাকা যায় সেটা দেখুন, এবং সেই সঙ্গে আসুন আমরা আরো বেশি ভার্চুয়ালি নানান বিষয়ে গল্প গুজবে মেতে উঠি। এবারের পুজোটা সব দিক থেকে মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধনও করছেন ভার্চুয়ালি, তেমনি আমাদের গল্প আড্ডা এখন সবই আমরা ভার্চুয়াল জগতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, ছেলে মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে সবকিছু। তো কাজেই আসুন এরকম ভার্চুয়াল একটা আড্ডায় আমরা রোববার আবার মেতে উঠি, এবং সঙ্গে যখন পেয়েছি একজন জজ সাহেবকে, হ্যাঁ জজ সাহেবের ভাঁড়ারে প্রচুর অভিজ্ঞতা, এবং সবচেয়ে বড় কথা উনি যে শুধু জজ সাহেব তাই নন, রিটায়ার করার পরে উনি আরো বেশি করে মন দিতে পেরেছেন ওনার আরেকটা যে প্যাশন সেই দিকে, সেটা হলো উনি একজন খুব প্রসিদ্ধ লেখক, এবং ওনার লেখায় ওনার জীবনের নানা ঘটনা, নানান দেখা যে অভিজ্ঞতা সেই সমস্ত গুলো ফুটে ওঠে, তো তার ফলে লেখা প্রাণবন্ত হয়ে ওঠে, জীবন থেকে নেওয়া ঘটনা আমরা জানতে পারি। আজকে সেই জজ সাহেবকে আমরা পেয়েছি, তুষার কান্তি ভট্টাচার্য। তুষার দা আপনাকে নমস্কার, আমাদের এখানে আসার জন্য অনেক নমস্কার ধন্যবাদ, এবং তুষার দা নমস্কার নমস্কার হচ্ছে আমার দাদার বন্ধু, সেই সুবাদে তুষার দাকে প্রথম আমরা চিনি, ঠিক জজ সাহেব হিসেবে নয়, তো তার ফলে আমরা অত্যন্ত কাছাকাছি, তুষারদার মুখ থেকে অনেক গল্প শুনেছি। তুষারদা এক সময় মানে একটা বড় সময় দক্ষিণবঙ্গে ছিলেন, তেমনি আবার উত্তরবঙ্গে ছিলেন, তখন আমি আবার উত্তরবঙ্গে কর্মসূত্রে পোস্টেড ছিলাম, আমাদের অনেক গল্প হতো, অনেক ঘটনা চালাচালি হতো, আমি কি শুনলাম তুষারদা কি জানতে পারলো ইত্যাদি প্রভৃতি, সেটা অন্য ব্যাপার। কিন্তু তুষারদার জীবনে এই যে এতটা উনি দেখেছেন, আদালত একটা এমন জায়গা যেটাকে আমরা একটু ভয়েই পাই বেসিক্যালি, তুষারদা মানে আপনারা যখন ওইসব জোব্বা টোব্বা পরে বসেন না, রীতিমতো সব বেশ সময় একটা কুণ্ঠিত চিত্তে থাকি, আর সাংবাদিক হিসেবে আরো ভয় থাকি, কেন বলুন তো, এই যে একটা আইন আছে যে কন্টেম্পট অফ কোর্ট, তাই জন্য খুব ভয় থাকি কি লেখা যাবে কি লেখা যাবে না, জজ সাহেব কি ভাববেন এবং আমাদের কাঠগড়ায় নিয়ে গিয়ে দাঁড় করাবেন, এবং সেই আইন এমন যে জজ সাহেবরাই আমাদের অভিযোগ আমাদের বিরুদ্ধে অভিযোগ আনবেন এবং জজ সাহেবরাই বিচার করবেন, তারপরে আমরা সাংবাদিকরা দাদা এখানে যেহেতু আমাকে মি লর্ড বলতে হচ্ছে না, দাদা বলে বলতে হচ্ছে, অনেক শান্তিতে কথা বলতে পারছি, খুব ভয় থাকি জানেন। কিন্তু আজকের গল্পটা ভয়ের গল্প নয়, আজকের গল্প হচ্ছে আপনার জীবনের অনেক অভিজ্ঞতা, এবং সবচেয়ে বড় কথা আমি একটা ঘটনা মনে করতে পাচ্ছি তুষারদা, সেটা হচ্ছে যে বেশ এক্সাইড কর্তা অপহরণ, এবং সেইটা আপনার এজলাসে হয়েছিল। আমরা সবাই জানি yes. এক্সাইডের যিনি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, তার নাম ছিল সত্যব্রত গাঙ্গুলি, তাকে সেই yes. কিডন্যাপ করা হয়েছিল কিভাবে। তুষারদা আমাদের নতুন প্রজন্মের যারা শ্রোতারা আছেন তারা তো গল্পটা বেশ এত ভালো জানেন না, একটু গল্পটাও বলুন এবং তার পিছনে বিচারের কাহিনীটাও বলুন। ওকে সবাইকে আন্তরিক অভিবাদন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে অভিজ্ঞতার গল্পটা শুরু করি। বিচারের অভিজ্ঞতা মানে মানুষে মানুষে পারস্পরিক সম্পর্কের যে অবক্ষয়। হ্যাঁ, কথাটা কি শুনতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ শুনতে শুনতে অসুবিধা হচ্ছে? এবার ঠিক আছে, এবার ঠিক হ্যাঁ পুলকেশ, আমি আমি এবার শুনতে পাচ্ছি, বলুন। এই পারস্পরিক যে সম্পর্কের অবক্ষয় হুম, আদালতে তারই প্রতিফলন গুলো ঘটে সব সময়, যে আচ্ছা আতঙ্ক। মাইক্রোফোনটা একটু সরিয়ে নিলে হ্যাঁ হাওয়াটা, মুখের হাওয়াটা লাগবে না, একটু সাইডে রাখুন, আচ্ছা সাইডে আচ্ছা আচ্ছা বল। হ্যাঁ এবার কোনো হ্যাঁ ইকো হচ্ছে কি? সাইডে রাখতে ইকো পারে, মুখের কাছে কিন্তু সাইডে। হ্যাঁ একটু মানে ইকো ইকো হচ্ছে মনে হচ্ছে, এরকম হচ্ছে না তো? এবার ঠিক আছে, না না কিচ্ছু হচ্ছে না, একদম এবার আপনি ঠিক বলুন। আছে। আচ্ছা, হুম বলুন। এক্সাইড কর্তার যে ঘটনাটা তুমি জানতে চাচ্ছ সেটা ঘটেছিল প্রায় আজ থেকে 20-22 বছর আগে। আলিপুর অঞ্চলে উনি প্রাতঃভ্রমণ করতেন। প্রাতঃভ্রমণ কখন করেন, কখন বেরোন, এই যারা অপহরণকারী তারা নিজেরা খুব সুন্দরভাবে প্ল্যান করে ব্যাপারটা সেট করেছিল। হ্যাঁ যথারীতি তিনি পায়চারি করছেন। শুনতে অসুবিধা হচ্ছে না তো? না না শুনতে ঠিক কোনো আছে অসুবিধা বলুন। হচ্ছে? আচ্ছা,
পায়চারি করছে, উদাহরণ পর্যন্ত এই বলা সময় শুরু একটা, করছে। এই সময় একটা মারুতি ভ্যান ওর সামনে এসে দাঁড়ালো। উনি অবাক হয়ে তাকালে, তাকাতে তাকাতে যে কটা মাত্র সেকেন্ড তার মধ্যে যা ঘটবার ঘটে গেছে। কয়েকজন খুব ঝটিতে ওই মারুতি ভ্যান থেকে নেবে ওকে প্রায় পাঁজাকুলা করে তুলে নিলেন মারুতি ভ্যানের ভেতরে। এইবার সঙ্গে সঙ্গে তীরের গতিতে গাড়ি ছুটে চললো দ্বিতীয় হুগলি ব্রিজের দিকে। ব্যাস এইটুকু ছাড়া আর কেউ কিচ্ছু দেখেও নি জানেও না। কিছুক্ষণ বাদে লালবাজারে খবর গেল যে একজন কর্তা, একটা বিখ্যাত কোম্পানির কর্তা, নামটা তো তুমি বললে, তিনি অপহৃত হয়েছে। চারদিকে পুলিশে অ্যালার্ট হয়ে গেল, সবাই ঝাঁপিয়ে পড়লো, চারদিকে রেড অ্যালার্ট গেল, কিন্তু কিছুতেই আর তার কোনো ট্রেস পাওয়া গেল না। ওরা বিহারের দিকে গেল না, মেদিনীপুর হয়ে রানীগঞ্জের রাস্তা ধরলো, কেউ কিছু বলতে পারছে। যথারীতি এই করতে করতে একদিন দুদিন নয় 7-8 দিন কেটে গেল। তখন পেপারে দারুণ লেখালেখি হচ্ছে যে মানুষটার তো কোনো খবর পাওয়া যাচ্ছে না। কিছুটা যখন ঝিমিয়ে এলো, এরকম ভাবে 10 দিন কেটেছে বা 9 দিন কেটেছে, 10 দিনের দিন হঠাৎ খবর এলো তিনি বাড়ি ফিরেছেন। কিভাবে বাড়ি ফিরেছেন? পুলিশ তো সঙ্গে সঙ্গে গিয়ে হাজির, পেপার, মিডিয়া সবাই হাজির। তা তিনি বললেন যে আমি তো কাউকে কিছু চিনতে পারিনি, আমার মুখ সবসময় বাঁধা ছিল, ঢাকা ছিল, আমাকে যে ঘরে রাখা হয়েছিল সেই ঘরে যখন খাবার দেওয়া হতো আমার মুখটা খোলা হতো, আমি কাউকেই দেখতে পাইনি, চিনতেও পারিনি। এইভাবে 7-8 দিন পর আমার কাছে একটা টিকিট দেওয়া হলো, বলে আপনাকে আসানসোল থেকে আমরা গাড়িতে করে নিয়ে আসানসোলে আপনারা একটা এক্সপ্রেস ট্রেনে আপনাকে তুলে দেওয়া হবে, আপনি হাওড়া ফিরে যাবেন। এইভাবে আমি ওই টিকিটটা দিল, আমাকে আসানসোলের স্টেশনের কাছে ছেড়ে দিয়ে একজন এসে আমাকে একটা কম্পার্টমেন্টে ঢুকিয়ে দিয়ে তারপরে ভিড়ের মাঝখানে সে চলে গেল, আর আমি কিছু জানি না। এই পর সঙ্গে সঙ্গে আবার যে কেসটা স্টার্ট হয়েছিল আননোন এফআইআর, সেই এফআইআর অনুযায়ী পুলিশ আবার ঝাঁপিয়ে পড়লো কেসটার জন্য। অনেক কষ্টে দুজনকে ধানবাদ থেকে ধরা হয়েছে, সেই কেস আমার কাছে ট্রান্সফার হয়ে এলো, চার্জ গঠন হলো কিডন্যাপিং কেস উইথ র্যানসাম। সাক্ষী শুরু হলো, সাক্ষী উনি তো প্রথম সাক্ষী, উনি এলেন, উনি এসে দুজন আসামিকে চিনতেই পারলেন না, বলে না না আমি এদের চিনি না, আর আমি চিনবো কি করে, আমার মুখ তো সবসময় ঢাকা থাকে। তাহলে চাইলে তিনি চিনতে পারলেন না। এবং পরবর্তী আসামি যে দুজন, তাদের তো কোনো আর কোনো তাদের চেনা না চেনার সাথে কোনো সম্পর্ক নেই। তো যাই হোক, এইভাবে 10-12 দিনের পর সাক্ষী যখন কমপ্লিট হলো, এ তো যখন অপহৃত হয়েছেন সেই ব্যক্তি যদি চিনতে না পারেন তাহলে তো আর আসামি শাস্তি হওয়ার কোনো চান্স নেই, কেস খালাস পেয়ে গেল। এখন তখন একটা ব্যাপার রটে ছিল, এটা রটে ছিল কথাটাই বলবো, এই যে 10 দিন বাদে ওকে ছাড়া হয়েছিল, তাদের যে র্যানসামের যে প্রাপ্য বা এক্সপেকটেশন সেইটি গোপনে তাদের মিটিয়ে দেওয়া হয়েছিল, যার জন্যে এই চুক্তি হয়েছিল যে আমরা যদি ধরাও পড়ি আমাদের বিরুদ্ধে আপনার মুখ খোলা চলবে না, আমরা লাইভ রিস্ক হতে পারি। এখন এই ব্যাপারগুলো তো আদালতে ঘটে, তুমি একজন মিডিয়ার ইম্পর্টেন্ট ব্যক্তি ছিলে, অতএব তুমি তো জানো যে এই ব্যাপারগুলো ঘটতেই পারে। এই প্রসঙ্গে বলি, এবার আমার একটা জিনিস এখানে জানার, তুষার দা। হ্যাঁ বলো বলো বলো, জাস্ট একটু ইন্টারাপ্ট করলাম এই কারণে। না না নিশ্চয়ই বল। আপনার এজলাসে বিষয়টা ওঠার অনেক আগে থেকে আপনি কাগজে পড়ছেন, তখন তো অন্য মিডিয়া এত ছিল না, কিন্তু কাগজে পড়ছেন নিয়মিত, দূরদর্শনও খবর হইলো আপনি দেখেছেন। এইবারে তাতে আপনার একটা কি মানে জজ হিসেবে কি একটা মানসিক ব্যাপার তৈরি হয়ে যায় বিষয়টা সম্পর্কে, কতটা প্রভাবিত হন একজন জজ? আদালতে যখন, তো আমার কাছে কেসটা যখন ট্রান্সফার হলো, তখন থেকে আমি নিশ্চিত যে আমি একটু চান্স পেলে এদের শাস্তি দেব। এখন বিচারক তো একটা রক্ত মাংসের মানুষ, তার মধ্যে একটা মানসিক গঠন তৈরি হয়, বাইরে আমরা যতই বলি যে কোনো ইমপ্রেশন কাজ করছে না, মিডিয়ার ইমপ্রেশন, ভেতর ভেতর কাজ করে। এখন সাক্ষ্য প্রমাণটা না থাকলে তো কিছু করার নেই, সেটা হয়ে যাবে কাজের বিচার। আমি যেহেতু খবরের কাগজে পড়েছি অতএব শাস্তি দেব, আসামিকে যখন উনি চিনতেই পারলেন না তখন তো মিস ফায়ার হয়ে যেতে পারে,
অন্য কেউ এই শাস্তির জন্য তার যাবজ্জীবন হতে পারে, তার 10 বছরে কারাদণ্ড হতে পারে, এই ব্যাপারগুলো ঘটে যাওয়া তো ঠিক না। এই প্রসঙ্গে বলি, এই ঘটনাটা আমাকে এমন ভাবে নাড়া দিয়েছিল, তুমি প্রশ্নটা করলে, এইটি আমার উপন্যাসে এইটিরই প্রতিফলিত হয়েছে। এটা পুজো বার্ষিকী একটা বিখ্যাত পত্রিকা গোষ্ঠীতে প্রথম বেরোয়, কাউন্ট ডাউন, তার পরবর্তীকালে আনন্দ আচ্ছা, পাবলিশার্স এইটাকে ওরা হ্যাঁ বের করেছে, আনন্দ পাবলিশার্স কাউন্ট ডাউন। এটা বই আকারে এই হচ্ছে বেরিয়েছে। বই আকারে বেরিয়েছে আনন্দ পাবলিশার্স থেকে, বইটার নাম কাউন্ট ডাউন। এই তারপরে পুজো আচ্ছা, বার্ষিকী তো প্রথমে বেরিয়েছিল, এই হচ্ছে মানে পুরো বিচারকের একটা রহস্য জীবনের রোমাঞ্চ রিফ্লেকশন, একটা উপন্যাস। রহস্য রোমাঞ্চের উপন্যাস। ইয়েস, এই আচ্ছা 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 কিন্তু আরেকটু যদি পিছিয়ে যাই, আমাকে একটা জিনিস খুব লাগে। আমি যেটুকু, বলো। আমি খুব কমই আদালত কাভার করেছি বা কিছু, কিন্তু আপনি যখন প্রথম ল পাশ করে বেরোচ্ছেন ছাত্র হিসেবে, একজন যখন বেরিয়ে জজিয়তি করতে যায়, তো তখন তিনি বসে আছেন, তার সামনে সব দুধে উকিল। আমি জেলার কোর্টগুলোতে দেখেছি সব বয়স্ক বয়স্ক প্রবীণ উকিল, এবং তাদের যা ভাব ভঙ্গি রীতিমতো, মানে তাদেরকেও সমীহ করে চলতে হয় তাদের কথাবার্তা ইত্যাদি। তো এইসব একদম দুধে ঠিক, উকিল একদিকে তারা আইনের পণ্ডিত প্রায় বলতে গেলে, অন্যদিকে আপনি সবে পাশ করে বেরোলেন, তখনও সেটা ব্যবহার করা হয়নি, মানে ব্যবহারিক ক্ষেত্রে কতটা কি হবে না হবে, আপনার কিরকম মনে কারেক্ট। হয়েছিল প্রথম দিকে? আচ্ছা, বেশ ভালো, সুন্দর প্রশ্ন। প্রত্যেক বিচারক যখন প্রথম এজলাসে বসেন, তার একটা অনুভূতি, আর তুমি যে সেই জায়গাটায় নাড়া দিয়েছ, আই এম গ্রেটফুল। শোনো, যেই মুহূর্তে জুডিশিয়াল পরীক্ষায় পাশ করলাম, ইন্টারভিউ হলো, সিলেক্ট হয়ে গেলাম, এরপর আমি ট্রেনিংটা, যেহেতু আলিপুর আদালতেই আমার ট্রেনিংটা আমাকে ফিক্স করা হলো, ওই যে 5-6 মাসের ট্রেনিং, ওইটাতে আমাদের ভয়টা কেটে যায়। কি হয়, অভিজ্ঞ বিচারকের এজলাসে আমাদের বসে ঘন্টার পর ঘন্টা ট্রেনিং নিতে হয়। একটা কেসের একটা জন্ম আছে, তার বাল্যকাল আছে, কৈশোর আছে, বার্ধক্য আছে, কেসের কেস, কেসটা কিভাবে দিনের পর দিন ম্যাচিওর করছে, সেইটে ওই বিচারকের গাইডেন্সে থেকে আমরা অনেকটাই ধাতস্থ হই বা শিখে যাই। ও কিন্তু আইন তো একটা সমুদ্র, আইনের মধ্যে তো অত হুম সহজে ঢোকা যায় না। এইভাবে আমাদের সেশনসও ট্রেনিং হয়, কিভাবে এই আমাদেরকে প্রথম ট্রেনিংটা হয় মুনসেফ হিসেবে। মুনসেফ মানে সিভিল জাজ, এখন যেটা সিভিল জাজ জুনিয়র ডিভিশন, তখন বলা হতো মুনসেফ। এই কথাটার মানে সিভিল জাজ। এই প্রথমে বাড়ি আচ্ছা ক্রয় বিক্রয়ের মামলা বা টেনান্সির মামলা, এইগুলো প্রথম আমাদের ট্রেনিং দেওয়া হয়। তা যেদিন আচ্ছা এজলাসে প্রথম বসলাম, আলিপুরের বিখ্যাত লয়ার, তাদেরকে তো ট্রেনিং অবস্থায় দেখেছি, বাঘা বাঘা লয়ার, যেমন পৃথ্বীশ বাগচি, তিনি অল্পদিন হলো গত হয়েছেন, লিজেন্ডারি ফিগার। তা তিনি কিন্তু কখনো, এই যে জুনিয়র একটা 25-26 বছরের ছেলে এজলাসে বসেছে, কখনো তিনি কোন নেক হেহ করতেনই না, উপরন্তু এনকারেজ করতেন। কিভাবে তার কাছে কত কি শিখেছি, প্রথম দিন একটা মজার ব্যাপার শিখলাম, এই যে তুমি একটু আগে আচ্ছা আচ্ছা বললে যে এজলাসে কালো জব্বা টব্বা পরে, একটা ড্রেস ট্রেস পরে, রীতিমতো ভীতিজনক অবস্থায়, আমার দিকে ভয় লাগে, তুমি একটা কথা একটু আগে বলেছ, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ কিনা? এখন এই যে একটা প্রশ্ন আমাদেরকে প্রায় ফেস করতে হতো, যখনই কোথাও বক্তৃতা দিতে যেত হচ্ছে আইন প্রসঙ্গে, তখন অনেকে প্রশ্ন করত, আদালতে এই কালো সাদার ব্যাপারটা কেন, আদালতের উকিল বাবু বা জজদের কেন কালো কোট বা গাউন পরতে হয়, ভেতরে সাদা জামা কালো গাউন। এখন এইটার ইতিহাস একটা আছে, ইতিহাসটা সংক্ষেপে বলে দিই। এই জুডিশিয়াল সিস্টেম মানে বিচার ব্যবস্থা, তার উৎপত্তি হয়েছিল চার্চ সিস্টেম থেকে। ব্রিটিশরা, আচ্ছা ব্রিটিশরাই তো আমাদের বিচার ব্যবস্থার শিক্ষক বলতে পারো, চার্চ সিস্টেমে যে অবস্থা ছিল, আগে চার্চের যারা ফাদার তারা এক্স কমিউনিকেট করতেন, তারাই বিচার করতেন। তুমি মানে সেই চসারের সময় থেকে বিচার ব্যবস্থা আস্তে আস্তে জন্ম নিচ্ছিল, হেনরি 8-এর আমলে কিছুটা জন্ম নিল। তা ওই যে ব্ল্যাক, চার্চে দেখবে সাদা ভেতরের জামা, ওপরে ব্ল্যাক, ওই যে ব্ল্যাক গাউন পরে চার্চের ফাদাররা, হুম এইটা হচ্ছে কোট সিস্টেম, ওখানে না হলো
কেননা ব্ল্যাক হচ্ছে ইম্পার্সিয়ালিটির একটা প্রতীক। এখানে একটা মজা আছে, উকিলদের যে গাউন তার হাতাটা লম্বা ঝুলে থাকে, আর এই মানে জাজদের উকিল বাবুদের যে গাউন সেটা কোনোই পর্যন্ত কাটা থাকবে, জাজদের গাউনটা লম্বা হয়ে ঝুলবে। কেন না? এটার ইমপ্লিকেশন হচ্ছে জাজেস হ্যাভ লং হ্যান্ডস, দোজ হ্যান্ডস ক্যানট বি টাচ। আচ্ছা সাদা জামা যেটা পরতে হয় তাতে বোতাম দিয়ে একটা কলার, স্টিফ কলার আটকে নিতে হয়, সেটা উকিল বাবুরাও করেন জাজরাও করে। তা কেন বলা হচ্ছে? জাজেস নেক শুড বি স্টিফ, he cannot bow down to anybody, ওই জন্য দেখবে স্টিফ কলার ওটা ওইটা পড়তে হয়। আর সামনে একটা বো থাকে, সাদা টাই বো কাঁচি দিয়ে সমান ভাবে কাটা, পেট সাদা, ওটা কেন না? ব্যালেন্স, জাজ শুড মেনটেন দ্য ব্যালেন্স, ওইটা দুদিকে ওই বোটা সমান। এই হচ্ছে মানে বিচার ব্যবস্থার একটা ছোট্ট ইতিহাস। মানে তার পোশাকের মধ্যে একটা প্রতীকী ব্যাপার আছে, যে প্রত্যেকটার একটা প্রতীকী ব্যাপার আছে। ঠিক ঠিক একদম কারেক্ট। ঠিক বেশ, এবারে আপনার জীবনের হ্যাঁ বল বল দুই একটা ঘটনা, আপনার জীবনের দুই একটা ঘটনা শুনি, যে বিভিন্ন ধরনের ঘটনা। আচ্ছা, একবার আপনি আমাকে বলেছিলেন একটা বাচ্চার কিডন্যাপ হওয়া বা এরকম একটা ঘটনা, কি এক ওহো খারাপ বাচ্চার ক্ষেত্রে অনেকগুলো কিছু করেছি। ও এইটা তাহলে এটা ঘটেছিল 2000 সালে, জাজমেন্টটা হলো 2001, এক দেড় বছর মধ্যে জাজমেন্টটা হয়েছিল। আচ্ছা, এইখানে তুমি ভালো প্রশ্ন করেছ, যারা আমার শ্রোতা তাদের মধ্যে যারা প্যারেন্টস তাদের জন্য একটা বার্তা আমি দেব। বার্তাটা হচ্ছে, আচ্ছা ঠিক সবশেষেই ওটা বলবো, একটি বাচ্চাকে তার মা স্কুল বাসে তুলে দিতে, এটা কুদ ঘাটের ঘটনা, কুদ ঘাট। মা বাচ্চা বাচ্চা বাচ্চাটি তখন বয়স 11-12 বছর বয়স, 5-6 এ পড়ে, বাচ্চাটিকে তুলে দেওয়া হয়েছে, বাচ্চাটি প্রথমে উঠত, আর স্কুল থেকে ছুটির পর বাচ্চাটি নামতো সব শেষ। এইখানে একটা রহস্য কাজ করে যেত, এই যে বাসের ড্রাইভার এন্ড কন্ডাক্টর, এই মেয়েটি যেহেতু সব শেষে নামতো একে মলেস্ট করত। বাচ্চা তো ভয়ে কাঠ, সে তো জানেই না, তার কোনো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়নি। কি করতো, টালিগঞ্জের উল্টো দিকে একটা নির্জন জায়গায় স্কুল ছুটির পর ফেরার পথে বাসটা দাঁড়াত, শাটার গুলো তুলে দেওয়া হতো, তুলে দিয়ে বাচ্চার প্রতি একটা মলেস্ট করা হতো। দিনের পর দিন 5-6 দিন এরকম ঘটেছে, এবং বাচ্চাকে প্রাণে থ্রেট দেওয়া হয়েছিল, কিছু বললেই তোকে শেষ করে দেবো, তোর বাবা মাকেও শেষ করবো। ব্যাপারটা হচ্ছে কি, একটা বাচ্চা তো সে তো থ্রেডটাকে মারাত্মক কিছু ভেবে নেয়, তার স্কুল যাওয়া বন্ধ হয়ে যাবে। এইবার হলো কি, মাও জানতে পারছে না, বাবা মা চাকরি করে, এইখানে কি বিপদ একটা বাচ্চার, চিন্তা করে। একদিন মা তাকে স্নান করাতে গিয়ে বাচ্চা কাঁপছে, বাচ্চা চেঞ্জ লক্ষ্য করছিলেন, অনেক আগে থেকে লক্ষ্য করা উচিত ছিল মায়ের। মাকে আমি কোর্টে যখন সাক্ষী চলছে আমি দারুণ তিরস্কার করেছিলাম, যে বাচ্চাকে তুলে দিয়ে আপনারা নিশ্চিন্তে থাকেন, যখন বাচ্চা সব শেষে নামে প্রথমে ওঠে আপনার বাচ্চার জন্য প্রতিদিন ইন্টারাক্ট করবেন। যা সেই কারকে সে মানে প্রমাণিত হয়েছিল, যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়েছিল আমার আদালতে। আনন্দবাজারে যখন রিপোর্টার ইন্টারভিউ নিচ্ছেন, আমি তখন বলেছিলাম এই পয়েন্টটা হাইলাইট করুন, অন্তত বাবা মারা জানুক যে যে সন্তানদের বাসে পাঠাতে হয় তাদের প্রতিদিন আমার যেন ইন্টারাক্ট করি। এই গেল একটা বাচ্চার ঘটনা। আরেকটি বাচ্চার ঘটনা তুমি বললে বলে একটু আমি তোমাকে বলতে বলতে পারি, তো বলতে পারি? হ্যাঁ প্লিজ প্লিজ, আমরা এইটা শোনার জন্যই বসে আছি অধীর আগ্রহে। আচ্ছা, এইখানে আরেকটি ঘটনা, এই বাচ্চাটা কিন্তু এটা কোনো ক্রিমিনাল কেস নয়, এটা একটা সিভিল কেস, বাবা মায়ের মধ্যে ডিভোর্সের মামলা চলছে এজলাসে। আরেকটি দরখাস্ত ফাইল হলো যে বাচ্চার কাস্টডি মানে অভিভাবকত্ব, যেটাকে বলে গার্জেন ওয়ার্ডস অ্যাক্ট। এই আইন বলে একটা ধারা, বাবার না মা কার কাছে যাবে বাচ্চা, এই কাস্টডি পারমানেন্ট কাস্টডি,
বাচ্চাটির বয়স তখন 9-10 বছর, তা মা তো হুম ন্যাচারাল গার্জিয়ান, মায়ের কাছেই রয়েছে, কিন্তু বাবা হুম দরখাস্ত করলো আমি পারমানেন্ট কাস্টডি চাই, বাচ্চা আমার কাছেই পড়বে, আমি একজন শিক্ষাবিদ, আমার বাড়ি হচ্ছে এডুকেশন, বাড়িটা পুরোপুরি একটা আলোক মানে এনলাইটেন্ড ফ্যামিলি। বাবা ছিলেন, দাদু ছিলেন ব্রিটিশ আমলে ম্যাজিস্ট্রেট, বাবা সংস্কৃতে ফার্স্ট পণ্ডিত, তার প্রচুর বই, তার বেচে বাবা দাবি করলেন। আর মা, তিনি খুব সুন্দরী দেখতে, কিন্তু তিনি একটি প্রাইমারি স্কুলে মানে আনরেজিস্টার্ড প্রাইমারি স্কুলের একটা হুম শিক্ষিকা, কারণ তিনি তিনিও দাবি করলেন যে আমিও চাই। চললো কেস, চললো 2-2.5 বছর ধরে, সেই মধ্যে যাচ্ছি না, প্রায় 10-12 জন করে সাক্ষী হলো, এর 10 ওর 10, 50-52 পাতার জাজমেন্ট হলো, প্রচুর রুলিং। রুলিং মানে জানো যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেগুলো ডিসাইডেড বাচ্চা কেস, জানে না কোথায় সেই গেল। বাচ্চা কিছুই জানে না। এখন একটা মজা এর মধ্যে ঘটে, এটা ভাই তোমার ধারণা আছে কিনা জানি না, যখন কেসটা চলতে থাকে বাচ্চার ইন্টারভিউ দিতে হয় তোমার নিভৃত চেম্বারে, বাচ্চাকে তখন বাবা মা ও প্রডিউস করেন জাজের চেম্বারে, জাজের কাছে একা ঢুকবে বাচ্চা, জাজ জিজ্ঞেস করবে, হুম হুম ওই জিজ্ঞেস করা থেকে সূত্র বার করতে হয় যে কে সবচেয়ে বেশি হুম হুম ভালোবাসে, কার ভালোবাসাটা বাচ্চা চাচ্ছে। তা বাচ্চা যখন আমার আচ্ছা চেম্বারে ঢুকতো, ঢুকতো হুম হুম ঢুকিয়ে দেওয়া হতো আমার অর্ডার নিয়ে, এসে তাকে যখন আমার চেম্বারে বসিয়ে দিত, বাচ্চাটা বারবার ওই পর্দার দিকে তাকাচ্ছে, আমার দিকে তাকাচ্ছে আর বারবার পর্দার দিকে তাকাচ্ছে। আমি বলছি, বাবা তুমি কি দেখছো? বলছে, মা, মাকে খুব ভয় পাই জানো তো কাকু, মা জানলার বাইরে পর্দার আড়াল থেকে সব শোনে, আর আমাকে বাড়িতে গিয়ে পাখার বাড় দিয়ে মারে, এই কথাটা কেন বলেছিস, এই কথাটা কেন বলেছিস? হ্যাঁ তা আজকে মা শুনছে না তো? আমি বলছি, না না, কেউ দাঁড়িয়ে থাকবে না এখানে, তুমি নিশ্চিন্তে বলো, হুম আমাকে বলতেই পারো। তো বাচ্চা বলতো, একদিন বলল আমাকে খুব টাচ করলো, জানো আমি গত রবিবার আমাকে বাবা নিয়ে গিয়েছিল, হ্যাঁ সপ্তাহে একদিন শনিবার রবিবার বাবা নিয়ে যেতে পারতো, বাকিটা মায়ের কাছে, আচ্ছা তাকে সে পারমানেন্টলি থাকতো। তা বলছে, আমি না কালকে বাবার কাছ থেকে এসেছি, ঠাকুমা একটা আলুপোস্ত আলুপোস্ত সজনে ডাটা দিয়ে রান্না করেছিল, কি অপূর্ব টেস্ট, আমার না দারুণ লাগে ঠাকুমার হাতের রান্না। এইটা না মানে বুঝতে পারছো, আমরা ফ্যামিলি ম্যান, আমাদের সন্তান আছে, খুব টাচ করতো এইসব ব্যাপারে। যাক, আমি কাকে দেবো কাস্টডি মনে মনে আস্তে মনটা বাঁধন নিচ্ছি, প্রচুর রিকোয়েস্ট আসছে যে মাই যেন কাস্টডি পায়, বাচ্চার কাস্টডি তো মাই পাবে, ন্যাচারাল গার্জেন, কিন্তু আমাকে মানে ডাটা আপনাদের দিয়েছে, কাছে রিকোয়েস্টও আসে, জাস্ট একটা একটা মিনিট, হ্যাঁ আপনাদের কাছে তার মানে রিকোয়েস্টটা, রিকোয়েস্টও আসে? আচ্ছা সেই ব্যাপারটা আমি হয়তো আরো এর মধ্যে ওপেনলি আচ্ছা ঠিক বলবো, বলুন। হ্যাঁ 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 কোন উচ্চস্তর, উচ্চস্তর সেটা বিভিন্ন জায়গা থেকে, এই তোমার কাছে কি এরকম ঠিক কোনো ঠিক ইয়ে আছে, কি করছো? আমি যে কি করবো, এখন কোনো ডিসিশন নিইনি, এইসব ক্ষেত্রে তো মাই পায়, এরকম আমার যারা আমার রিটায়ার্ড পার্সেন্ট যারা, আমার যারা একসময় শিক্ষাবিদ ছিলেন, তারাও আমাকে বলছেন যে এগুলো তো মাই তো আসল কাস্টডি। তার মানে মা চারদিকে লড়ে গেছে যে কিভাবে তাকে একটু পার্সু করা যায়, একটা সন্তান তো ঠিক মানুষ মানে সি উইল লিভ নো স্টোন আনটার্ন। তা আলটিমেটলি আমি কয়েকটি রুলিং আমার ফেভারে পেলাম, আমি বাবাকে কাস্টডি নিলাম, যে বাবার বাড়িতে আপব্রিঙ্গিং দারুণ হবে, তার বাড়ির কোনো পয়সার অভাব নেই, মা একটা সীমিত রোজগার, তিনি সন্তানকে ভালোবাসেন ঠিকই কিন্তু মাঝে মাঝে দেখতেই পাবে, কিন্তু পারমানেন্ট কাস্টডি যাতে বাবার শিক্ষার দায়িত্বটা পায়, এটাই দিয়েছিলাম। তাতে আমাকে পরবর্তীকালে কিছু কথা শুনতে হয়েছিল, যাক সেটার মধ্যে ঢুকবো না, এইবার ঘটনা বাকি ঘটনাটা শেষ করি আমি। হ্যাঁ 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 বলো, হ্যাঁ বল কিছু বলবে, আর কিছু বলবে? না 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 না, এই আচ্ছা, তারপরে আবার কি দুই হলো দুই ঘটনা? লাইনে এই ঘটনা শেষ করি হ্যাঁ আমি। না না ঠিক আছে বলুন। আচ্ছা, আমি ওই জেলা জজের দায়িত্ব থেকে, যা দায়িত্বে প্রায় 6 মাসের মতো কাটিয়ে, আমি একটা প্রমোশন পেয়ে গেলাম আবার মেট্রো রেলের চিফ অ্যাপিলেট অথরিটি। মেট্রো রেল যে সমস্ত জায়গা অধিগ্রহণ করে হুম হুম তার ভ্যালুয়েশনটা ঠিক করে ওই অ্যাপিলেট অথরিটি,
মেট্রো যেটা দিয়েছে টাকা কম্পেনসেশন ওটা ঠিক কিনা ওইটাই এই বিচারক সিনিয়র বিচারক এটা ঠিক করবেন, ওটাকে বলা হয় অ্যাপিলেট অথরিটি। তা চলছে কেস চলছে, হঠাৎ এই 2010 সাল, আমি সেখান থেকে অনেক আগেই বদলি হয়ে গেছি আলিপুরের জেলা জজ থেকে। এইবার 2010 সালে একজন আমার আমার বেঞ্চ ক্লার্ক বলে আপনার সাথে একজন দেখা করতে চাচ্ছে, তার সঙ্গে একটি তার মা বা মেয়ে মেয়ে এসেছে, আচ্ছা ঠিক আছে ডাকো। ডাকার পর আমি তো বাবাকে চিনতে পারলাম, মাঝে 10-12 বছর দেখা নেই, বলছি আরে বসুন বসুন। তা বলি সেই মেয়েটি বড় হয়ে গেছে, তার 17-18 বছর বয়স হয়ে গেছে। তা বললো যে স্যার চিনতে পারছেন, ওই যে আপনি সেই অপরূপার বিচার করেছিলেন, সেই যে বাচ্চাটির কাস্তুডি আমার হাতে দিয়েছিলেন, এই সেই 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 মেয়েটি। আচ্ছা বলো কি, দেখতে প্যারাগন, এবং সে কি শিক্ষা, সে চলে গেছে কেমব্রিজে, সে একটা কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে HS পাস করার পর একটা রচনা কম্পিটিশন হয় লন্ডন থেকে, এটা এশিয়ার জন্য করা হয়, এশিয়ার সমস্ত দেশগুলোর মধ্যে ওই অপরূপা ওটাতে ফার্স্ট হয়, ওকে ওখানে স্কলারশিপ দিয়ে নিয়ে চলে যাওয়া হয়, বাকি পার্ট ওর ওখানেই। শুধু মজা, ওইখানে সেই ইংরেজি শিক্ষক শিক্ষিকা, তারপরে এখন আবার শুনেছি ম্যাসাচুসেটসে গেছে, অদ্ভুত ব্যাপার। আমরা তো আমি তখন যে কি আনন্দিত যে আবার যাক, আমি অনেক কারো কাছে হয়তো নিন্দা বাক্য শুনেছি ওই সময়, যাক একটি বাচ্চা মানুষ। না না, এবং সবচেয়ে বড় কথা, তখন মনে হয় না যে আমার বিচারটা ঠিকই ছিল, তখনও মনে হয় এখনো মনে হচ্ছে মানে আইনের বিচার যাই হোক না কেন, হ্যাঁ আইনের বিচার যাই হোক না কেন, আপনার বিচার যে ঠিক ছিল সেটা এটা একটা স্যাটিসফ্যাকশন, জাস্টিফাই। হ্যাঁ একটা স্যাটিসফ্যাকশন। এই প্রসঙ্গে আমি জাস্ট মাঝখানে অন্য একটা কথা জানিয়ে রাখি, এই যে অনুষ্ঠানটা আমরা করছি, বসে কথা বলছি, এই অনুষ্ঠানে ইতিমধ্যেই আমাদের এখানে ইস্টার্ন রেলের চিফ পাবলিক রিলেশন অফিসার ছিলেন সমীর গোস্বামী, উনি শুনেছি এসেছিলেন, ওটা মিস্টার এর আগে উনি আসলে জয়ন্ত ঘোষাল, মেট্রোতেও ছিলেন, মেট্রোতেও ছিলেন। হ্যাঁ হ্যাঁ জয়ন্ত ঘোষাল এসেছিলেন, যিনি দিল্লির এডিটর ছিলেন আনন্দবাজারের, এবং আগামী সপ্তাহে আসবে পল্লব কান্তি ঘোষ, যিনি জয়েন্ট সিপি ছিলেন, কলকাতার যুগ্ম পুলিশ কমিশনার ছিলেন এবং আইজি হিসেবে উনি রিটায়ার করেছেন, উনি আসবেন আমাদের অনেক গল্পের ঝুলি নিয়ে আমাদের সামনে রোববার আসবেন। তো সেটাও মাঝখানে জাস্ট একটু বলে রাখলাম। এবার আবার আপনার ঘটনা ঢুকি, একটা ছোট দুষ্টুমি প্রশ্ন কিন্তু করব, সেটা আমরা সাংবাদিকদের একটু চিমটি কাটা অভ্যেস থাকে। আচ্ছা তুষার দা, আমার যেন মনে হচ্ছে যে এই যে মামলাটা আপনি মাকে না দিয়ে বাবাকে দিলেন, এর একটা কোনো একটা ফল আপনাকে ভোগ করতে হয়েছিল বলে মনে হচ্ছে, একটু বিশদে না গিয়ে একটু হালকা করে বলবেন। তাহলে যেদিন এটা এই যেদিন এটা রায় বেরোলো, তার ঠিক 7-8 দিনের মধ্যে আমাকে নর্থ বেঙ্গলে ট্রান্সফার করে দেওয়া। আমি নর্থ বেঙ্গল তার আগে 3 বার সার্ভ করে এসেছি, ব্যাস এইটুকু, আর কিছু বলবো না, ব্যাস ঠিক আছে। ব্যাস তো ঠিক আছে ভাই। এইবারে আরেকটা জিনিস আপনি খুব মাঝে মধ্যে আপনাকে শুনেছি যে একটা কি বিবরণ সত্য, বিবরণ সত্য আপনি বলতে বলতে ও হাসলেন আমাকে, এক বললেন যে আচ্ছা আচ্ছা আর কিছু বলবো না, আর কিছু আচ্ছা বেশ বেশ। এইটা একটা, এইটা যখন প্রথম জীবনে ম্যাজিস্ট্রেট হয়ে দক্ষিণবঙ্গে একটি মহকুমা শহরে বদলি হয়েছে তখনকার আচ্ছা ঘটনা, দেখছি একটি কেস পেন্ডিং। বেঞ্চকার বললেন স্যার এইটা একটা মজার কেস, এটা স্যার সাক্ষী শুরু হবে। তা সাক্ষী হলো, ব্যাপারটা কি, সাক্ষীর ঘটনা তো থেকে যা জানলাম সেটা ঘটনাটা কিন্তু বেশ মজার, প্রায় 44 বছর, 44 বছর আগেকার ঘটনা। ও বাবা অনেক, হ্যাঁ, এবং কেসটা পেন্ডিং ছিল আমার ওই এজলাসে প্রায় 3-4 বছর, আমি গিয়ে পেলাম, ফলে ঘটনাটা 40 বছরের, কিন্তু আমি যখন পেলাম প্রায় 35-36 বছর আগে পেয়েছি ঘটনাটা। কি ব্যাপার, তখন যে দল ক্ষমতাসীন ছিলেন তাদের পঞ্চায়েত আইন পরিবর্তন করা হলো, তারা করলে পঞ্চায়েত আইন বলে পঞ্চায়েতের যিনি প্রধান তাকে বিডিও স্যার বলে অ্যাড্রেস করবে, এইটা জেলা পরিষদের যিনি চেয়ারম্যান
তাকে ডিএন স্যার বলতে হবে, এই ব্যাপারটা ততটা আগে ছিল না। যাই হোক, জনপ্রতিনিধি বলে, এইবার জনপ্রতিনিধি বলে তাকে দে শুড বি অ্যাড্রেস অ্যাজ স্যার। তা যাই হোক, পঞ্চায়েত প্রধান একজন নির্বাচিত হলেন, তিনি তখন পড়াশুনো জানতেন না, টিপসই জানতেন। তাকে যখন তিনি ইলেকটেড হয়ে গেলেন, পঞ্চায়েত প্রধানেও যখন নির্বাচিত হলেন, তখন তাকে শেখানো হলো সই কিভাবে করতে হয়, তাকে ট্রেনিং দেওয়া হলো, আর ওপরে লিখতে হবে বিবরণ সত্য, আর তারপরে সইটা করতে হবে। এই দুটো জিনিস তাকে শেখানো হলো, এবং শেখানো হতো বিডিও অফিসের যিনি কর্মকর্তা তার উপরে শিক্ষার দায়িত্ব পড়ে, তুমি ওকে লিটারেট করে তোলো, হি ইজ ইলিটারেট জ্যাক। এইভাবে তিনি বিবরণ সত্য আর নিচে সই করতেন। আমি নামটা চেঞ্জ করে বলছি, এনতা জানি, অন্য একটি মোহাম্মদ মুসলিম মানুষ ছিলেন, নামটা চেঞ্জ করেই বলছি, এনতা জানি, ওপরে বিবরণ সত্য। তা তিনি যেই ক্ষমতায় বসলেন যেদিন থেকে, সেই দিন থেকে তার শখ ছিল কলিং বেল বাজানো। কলিং বেলটা বাজার যে একটা চার, দুটো কলিং বেল, একটা লাল একটা নীল, তিনি খেলার ছলে সবসময় কলিং বেলটা বাজাতেন। যেই কলিং বেল বাজতো, তার যে অর্ডারলি তাকে তিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন, অর্ডারলি কে না, তার নিজের মামা, সম্পর্কিত মামা, একজনকে উনি চাকরি দিতে পারতেন তখনকার দিনে আইন মতে, ওর একটা গম পেশাই চাকরি ছিল, সেই চাকরিতে তার প্রচুর রোজগার হতো, এবং তিনি যেহেতু অনেক বেশ পপুলার ছিলেন, ওকে ওই জন্য ওই ইলেকশন দাঁড় করানো। এবার মামা ঈর্ষায় ভুগছে, কলিং বেল বাজছে, মামা আসছেন, বাবাকে বলছেন ভিডিওকে দেখে দাও, ভিডিওকে চেম্বারে পাঠাও। সারাদিনে কলিং বেল অন্তত 53 বার বাজছে, আর ভিডিওকে দাও। ভিডিও তো বেচারা ঢুকেই, আই কামেন স্যার, ডাকছেন স্যার, এই বলতে হতো। আচ্ছা, ভিডিও একটা WBCS পাস করা ক্যাডার, তাকে বারবার যদি এরকম কলিং বেল দিয়ে তাকেই ডাকা হয়, এটা যথেষ্ট সম্মানের ব্যাপার। একটা ষড়যন্ত্র পেকে গেল, ভিডিও জানলেন না। ওই যে মামা, তিনি করলেন যে প্রচুর দরখাস্ত, বিভিন্ন গ্রামের ব্লকের দরখাস্তগুলো জমা পড়ালেন, মানে বিভিন্ন রকম জমা দিতে বাধ্য করালেন কিছু লোককে দিয়ে। কিরকম? যেমন ধরো ক্ষুদ্র সেচ প্রকল্প, তাতে 17 লক্ষ টাকার গ্র্যান্ট, তার মধ্যে থেকে উনি 5 লক্ষ টাকা সরিয়ে ফেলেছে, এরকম অভিযোগ। বন্ধাকরণ, তার গ্র্যান্ট ধরা যায় 10 লক্ষ, উনি তার থেকে 3 লক্ষ সরিয়ে ফেলেছে। এই করে করে প্রচুর অভিযোগ, 37টা অভিযোগ জমা পড়লো, 37-38টা, আমার ডিটেল সংখ্যাটা মনে নেই। প্রত্যেকটা তার টেবিলে ওই মামা প্রতিদিন যেমন সাজিয়ে দিতেন, সাজিয়ে রেখে দিয়েছে। এবার উনি এসেই কলিং বেল বাজিয়েছেন, কি আছে, অনেকগুলো সই, হ্যাঁ এগুলো সব সই আছে, ভিডিওর কাছে চলে যাবে, ভিডিও সাহেবকে যাবে, মামা বললে। উনি তো ওটা পেয়ে বিবরণ সত্য এনতা জালি, ক্যাশ বিবরণ সত্য এনতা জালি, পরপর পরপর 37টা অ্যাপ্লিকেশন সরে গেল, তার নিজেরই মৃত্যু পরোয়ানা ওগুলো, ওগুলো ওরই মৃত্যু পরোয়ানা, যে যত কাটমানি নিয়েছি বিবরণ সত্য, ক্ষুদ্র সেচের 5 লক্ষ টাকা সরিয়েছি বিবরণ সত্য এনতা জালি। ব্যাস, এইবার তো বিডিওর কাছে গেল, বিডিও দেখলো, আরে কি করেছেন আপনার তো মৃত্যু পরোয়ানা নিজেই সই করেছেন, বলে কি করেছি, বলে শুনুন শুনুন, ওকে পড়ে শোনানো হল। শোনানোর পর বলে তাহলে কি হবে, আপনি কথা দিন এগুলো সব আমি ছিঁড়ে ফেলে দেবো, কিন্তু ওই কলিং বেল বাজি আমাকে ডাকা চলবে না, এই এগ্রিমেন্টটা হলো, কলিং বেল বাজি ওকে ডাকা হতো না। কিন্তু আচ্ছা, উনি ছিঁড়ে ফেলেননি, উনি তারপরে বদলি হয়ে চলে যান পরের ভিডিও, ওইগুলোকে নিয়ে একটা চিটিং কেস, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, এই কেস চালু করে, সেই কেসটাই ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের কেসই ওটা পেয়েছিলাম। আর এই গেল একটা মজার ঘটনা, এই বিবরণ সত্য, বিবরণ সত্য। এবারে আপনার রহস্যময় কথা যেটা, বিবরণ সত্য বলে মুচকি হাসিটা এবারে আমি বুঝতে পারলাম, মানে এটা একটা বেশ বলুন সত্যি বল, এই যে কোর্টে আমি মানে জেলায় জেলায় অনেক কাজ করেছি, তারপরে আমি জেলায় এই কোর্ট চত্বরে ঘুরতাম খবরের সন্ধানে,
তো দেখেছি নানান রকমের লোক আছে, আবার নানান রকমের সাক্ষী, আবার ভাড়াও পাওয়া যায়। তো ইয়েস, এই রকম কোন ঘটনার সম্মুখীন আপনাকে হতে হয়েছিল? সাক্ষী ভাড়া পাওয়া যায় এটা মানে কলেজ লাইফেও শুনতাম, সাক্ষী ওই চত্বরে তাকে বানানো যায়, সে শেষে সাক্ষী দেবে, তার একটা মানে ওইখানে ভাত খাওয়াতে হবে আর একটা টাকা পাবে অ্যালাওয়েন্স। তা এইরকম ঘটনা আচ্ছা আমার কোর্টে কখনো পাইনি, এটা সত্যি পাইনি, কারণ আধার আচ্ছা, পক্ষের লয়ার তাকে তো এমন প্রশ্ন করবে মিথ্যে সাক্ষী হলে ধরা পড়ে যাবে। কিন্তু একটা হুম হুম মজার ঘটনা ছিল, একটা আচ্ছা, মার্ডার কেস, ডবল মার্ডার মানে দুটো মার্ডার ওবা করার কেসে আসামি ধরা পড়েছে, মানে মারাত্মক কেস। তা আসামি ধরা পড়েছে বিহার থেকে, এখানে মার্ডার করে বিহারে আচ্ছা, পালিয়ে গিয়েছিল, অ্যাকচুয়ালি বিহারই তার বাড়ি, এবং হুম হুম চার্জশিটটা হয়েছে স্ট্যাটুটারি পিরিয়ডের মধ্যে। স্ট্যাটুটারি পিরিয়ড মানে 90 ডেজ, 90 ডেজ এর মধ্যে 90 days, যদি চার্জশিট দেওয়া হয়ে যায় তাহলে সে জামিন পাবে না, তখন পাবে সাক্ষী শুরু হয়ে যাবে, চার্জ ফ্রেম হয়ে যাবে, তার কাস্টডি অবস্থাতে জি, তার বিচার চলবে। এরকম একটি ঘটনায় সাক্ষী অন্য কেস বিচার করছি, একটা দরখাস্ত আমার কাছে টেবিলে রাখা হলো, ওটাকে বলে পুট আপ পিটিশন। পুট আপ পিটিশন মানে যেদিনের কেস নয় সেই দিন মুভ করতে চাচ্ছে পুট আপ করে। তা আমি আচ্ছা, দেখলাম পুট আপ করে একটা বেল পিটিশন, বেল কার না ওই আসামি হুম হুম সুনীল সিং, বলছি এটা তো ইম্পর্টেন্ট কেস, পুট আপ করবো, ঠিক আছে টেবিলে রাখা হবে, পরে দেখছি আমার টেবিলে বেঞ্চ মানে আমার চেম্বারের টেবিলে রাখা হবে। আমি ওই কাজটা শেষ করে হুম এজলাস থেকে নামলাম, নামার পর হুম হুম আমি দেখলাম যে অর্ডার লিখে জিজ্ঞেস করলাম, আচ্ছা কোনো কি ম্যাট্রিমোনিয়াল কেস পেন্ডিং? বললো না স্যার। আমি বলছি তাহলে ডান দিকে একটি মহিলা বসে আছেন, উনি কে? বলে ওই যে স্যার সুনীল সিং আসামি, ওর স্ত্রী এসে বসে আছেন এবং কাঁদছে। আচ্ছা, সত্যি একটা হুম হুম এক সুন্দরী মহিলা, মানে যে কোনো সিনেমার নায়িকার মতো তিনি সেজে গুজে বসেছেন এবং হাতে এক আচ্ছা, দস্তাবেজ কাগজ কাঁদছে। তো যাই হোক, আমি করলাম কি ওই কেসের যে আইও তাকে ফোন করলাম হুম হুম সেই থানায়, যে আপনি কি জানেন যে এই কেসে বেল মুভ হচ্ছে? বলে না তো স্যার। বলে কি স্যার আমি এক্ষুনি যাচ্ছি, বেল দেবেন না স্যার, মারাত্মক কেস, ও একবার গেলে বেল জাম্প করবে মানে পালিয়ে যাবে। তাই যথারীতি আমি আবার এজলাসে উঠলাম, কিন্তু ওই কেসটা তোলা পুট আচ্ছা, আপ কেসটা প্রায় ঘন্টা খানেক বাদে ধরা হলো। এইবার যেই ওই কেসটা ডাক হয়েছে, উকিল বাবু বয়স্ক 80-82 বছর বয়স, গিরিধারী বাবু তার নাম, তিনি বলে স্যার আমার কেসটা এবার, যে হ্যাঁ হ্যাঁ ধরবো, বলো। যে স্যার এই যে এসেছে স্যার লাভলি, লাভলি সিং, ইনি হচ্ছেন স্যার সুনীল সিং, ওর ওটা প্রোডাকশনের অর্ডার দিন স্যার, স্ত্রী, ওইটা ওর ছেলের ক্যান্সার হয়েছে স্যার এবং বাঁচবে না বেশি দিন, ওই যে আপনি ওকে দেখে জিজ্ঞেস করুন। তখন সেই মেয়েটি তার বেঞ্চ ক্লার্ককে, আমার বেঞ্চ ক্লার্কের হাতে কাগজে দস্তাবেজ দিল, দস্তাবেজ দেখলাম যে একটি বাচ্চার আচ্ছা, নাম, একটা 14-15 বছর বয়স, হুম হুম ক্যান্সারের পেশেন্ট এবং লাস্ট স্টেজ, বেচারি জাজ হিসেবে বুঝতে পারছো একটা আচ্ছা, রীতিমতো সংবেদনশীল। কিছুক্ষণ হুম পরে হুম হুম উল্টো দিকের দরজায় ওই আইওর উদয় হলো, আইও এসে দাঁড়ালো, দাঁড়িয়ে যে মানে তাকাচ্ছে ইনভেস্টিগেটিং অফিসার, থানার, ইনভেস্টিগেটিভ অফিসার, আইও আইও মানে ইনভেস্টিগেটিভ ঠিক মানে তদন্তকারী অফিসার, যেই এসে হ্যাঁ, দাঁড়িয়েছে এই লাভলে সিং তার মানে চুড়িদার পরে যা ছুট দিলে, ছুটতে ছুটতে মানে আবার ছিল দোতলাতে কোর্টটা, নেবে ছুটে এসে করিডোর দিয়ে নেবে প্রাচীর পেরোবে, মহিলা হোমগার্ডরা তাকে ধরে ফেললো, ধরে ফেলে তাকে আবার এজলাসে নিয়ে এলো। এবার সেই লয়ার, আচ্ছা আপনি কাকে এনেছেন, ও পালালো কেন? আর স্যার এই যে আইও ওকে ভয় দেখাচ্ছে স্যার। আচ্ছা ভয় দেখাচ্ছে মানে? আইও তখন বলল স্যার ওর স্ত্রী নয়, ওর স্ত্রী এই লাভলি সিং নয়, এ সেজে এসেছে, কেউ ওকে মারা করেছে। তা মেয়েটি পরবর্তীকালে স্বীকার করলো যে স্যার আমাকে 10,000 টাকাতে ভাড়া করা হয়েছে, আমাকে ওই বাচ্চার মায়ের অভিনয়টা করতে হবে। তা আমি যে দেখুন আপনাকে এক্ষুনি কাস্টডিতে ঢুকিয়ে নেব। তা দেখলাম আর মহিলাকে ঢুকিয়ে কি করব, তাকে শেষ তাকে ছেড়ে শেষ, দিলাম, আর বেল তো রিজেক্টেড হলো, কোনো প্রশ্নই নেই। হুম হুম তা সেই গিরিধর বাবু হুম হুম ইনি হচ্ছেন এরকম বেলে বাস্তার লোক ছিলেন। বেশ আচ্ছা,
তা তোমার তো মনে হয় সময় তো মোটামুটি না কভার করে গেছে। আরে আমার গল্প শুনতে আমাদের আচ্ছা মানে খুবই ভালো আচ্ছা লাগছে। বেশ বেশ আর বেশ, মানে ধরুন কোর্টে তো যেমন একটা সাক্ষীর মানে চরিত্র সম্পর্কে শুনলাম, তেমনি এরকম উকিল বাবুদের সম্পর্কে গল্প আছে কিছু? ও উকিল বাবুদের সম্পর্কে গল্প আছে। উকিল বাবুদের শুনি। সম্পর্কে গল্প বলতে গেলে অনেক সময় ব্যক্তিগত ব্যাপারগুলো চলে আসে, তবে না নাম দর কি আছে আচ্ছা আমাদের তো ঘটনাটা। আচ্ছা আচ্ছা ঘটনাটা বলি। উকিল বাবুরা, বিচারক এবং উকিল বাবু, এরাই তো আদালতের মূল দুই পক্ষ, আর যারা আসামি বাদী তারা তো আছে। এই প্রসঙ্গে তো একটা ঘটনা জানো, যে শিবরাম চক্রবর্তী গাজলে অনেক প্রপার্টি ছিল, মালদার গাজল, কিন্তু তিনি শেষ জীবনে কষ্ট পেয়েছেন, মানে খেতে পেতেন না এমন। তা তাকে এক সময় রিপোর্টার প্রশ্ন করেছিল যে শিবরাম দা, আপনার তো গাজলে জমিদারি ছিল, আপনি কেস করলেন না কেন, মামলা করলেন না কেন? তো বললেন যে দেখো আদালতে আমি যাব না। বলে কেন? বলতে আদালতে দুটি জীব আছে, বাদী অ্যান্ড বিবাদী। যে কেস করে সে বাদী, আর যার বিরুদ্ধে কেস সে বিবাদী। কিন্তু আরেকটি জীব আছে, মানে কে, আবাদী। আবাদী মানে মানে আবাদী মানে যারা ফসল চাষ করেছে তারা আবাদী, এরা হ্যাঁ হচ্ছে উকিল বাবু। মানে বিবাদের চাষ করে দিল, বিবাদের চাষে ইন্ধন দিতে লাগলো, আর তাদের বাড়ি গাড়ি পরপর উঠছে, আর বাদী বিবাদী আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তা যাই হোক, আমি ব্যক্তিগত ভাবে কাউকেই কোনো অসম্মান করছি না এই প্রসঙ্গে। মানে এদের আইনটা এখন ব্যবসা থেকে ব্যবসা হয়ে গেছে বলছেন? আচ্ছা না, আমি তা বলবো না, আমি এখানে বসে এটা বলতে চাই না, যে কথাটা তুমি প্রশ্ন করলে। ঠিক আছে, ওকে। আচ্ছা, হ্যাঁ সেটা হচ্ছে যখন উকিল বাবুরা দেহত্যাগ করেন, মারা যান, তখন সেই দিনের মতো কোর্ট ছুটি হয়ে যায়, অঘোষিত ছুটি, মানে কি ফুল কোর্ট রেফারেন্স হবে, যে তাকে স্মরণ আচ্ছা সভা, তার তার সম্পর্কে কিছু কথা আমরা স্মরণ করব। এটা যথারীতি ওই জেলার জেলা জজের কোর্টেই হবে, কারণ বড় এজলাস চাই। সেই এজলাসে অন্যান্য যারা বিচারক তারা সবাই বসবে, সব চেয়ার পেতে দেওয়া হয়। আচ্ছা এইরকমই বিচার চলছে, বিচার অবস্থা চলছে। মারা গেছেন একজন সিনিয়র, তার নামটা আমার এই মুহূর্তে মনে নেই, হরি ঠিক আছে, হরি নাম দরকারও নেই। আজ যাই হোক, ও হরিহর বাবু এরকম ধরে রাখো। তা তিনি গত হয়েছেন প্রায় 88 বছর বয়স। তা তাকে যখন গত হয়েছেন, আমরা ভাবলাম যে যাক, এত বছর কষ্ট করেছেন, তিনি দেহ স্বর্গারোহণ করেছেন, খুব ভালো কথা। কিন্তু তার নানা রকম গল্প আমাদের হৃদয়ে জমা ছিল, যেমন মজার লোক তেমনি ইম্পর্টেন্ট কেস গুলো বিরুদ্ধাচরণ তিনি একবারে হেসে খেলে এমন ভাবে মিথ্যে সাজাতেন তুমি চমকে যাবে। একটি কেস, আচ্ছা তনুশ্রী, তনুশ্রীর বিবাহ বিভ্রাট, এইটা একটা কেসটা ভুলিনি ভাই। আচ্ছা তনুশ্রী যখন আচ্ছা বিয়ে করলো নরহরি সামন্ত, সে জানতো আচ্ছা সেই তার একমাত্র স্বামী। পরবর্তীকালে কেস যখন চলছে, দেখা গেল নরহরির আরো তিনটে বিবাহ। বিবাহ তার হবি, আচ্ছা সে একটা প্লাম্বিংয়ের কাজ করত, প্রত্যেক জায়গায় আগের নাম বদলে সে বিয়ে করত, আর 50,000 মিনিমাম যৌতুক। এই তনুশ্রী, তো সে আপনি কি জানলো করে যে আমি জানলেন? আমি কি করে জানলাম, এইবার যেদিন সাক্ষী হ্যাঁ শুরু হচ্ছে, সাক্ষী শুরুর সময় বিরোধী পক্ষ নাম ডাকা হলো, নরহরি সামন্ত, যথারীতি ওই হরিপদ বাবু এসে হাজির হলেন যে স্যার আমার আসামি এসেছে। আসামি দাঁড়ালো, ওটা মানে চিটিং কেস ছিল, মানে পুলিশ কেস, নর্মালি 494 এর কেস হয়, ওটা কমপ্লেন কেস। কিন্তু যেহেতু ও জানতে পেরেছে যে আরো দুটি বউ আছে, তখনই ও থানা থেকে কমপ্লেন করে এবং 420 কেস হিসেবে এটা চালু হয়। এবার লয়ার তার, যখন তিনি রেডি, সাক্ষী চলছে, তনুশ্রী বলছে যে হ্যাঁ উনি আমার স্বামী, এই তারিখে আমার বিয়ে হয়, বিয়ের সময় এত যৌতুক দেন, দিয়ে উনি মাসখানেক আমার সাথে ছিলেন, তারপরে আর তার দেখা পাই। তখন তিনি নর্থ বেঙ্গলকে আরেকজনকে বিয়ে করেছে। এইগুলো সব ওই হরিপদ বাবু জানতেন, হরিপদ সব হ্যাঁ হ্যাঁ জেনে শুনে একের পর এক নরহরি তারই বিশ্বস্ত ক্লায়েন্ট ছিল। ও মা, সাক্ষী চলছে, কোথা থেকে সব মেয়েরা জানতে পেরেছে,
এবার সাক্ষী চলার সময় আসামি যখন শনাক্তকরণ হচ্ছে, হ্যাঁ ইনি আপনার স্বামী তো, বলে হ্যাঁ উনি আপনার স্বামী, আমার স্বামী, তখন দেখছি তিন চারজন মেয়ে সেই দরজার সামনে হই হই করছে। কোর্ট কনস্টেবল বলছে কি ব্যাপার, বলছে আমার একটু এজেন্সে যাবো, জজ সাহেবের সাথে কথা আছে। আমি তখন দেখে বললাম ঠিক আছে আসতে বলো আসতে বলো, ঢুকলো। কি ব্যাপার স্যার, এই যে এই লোকটা বদমাইশ বিটকেল, একটা হারামজাদা লোক স্যার, আমাদের সবাইকে বিয়ে করেছে, এক করতে ও নিজে যে এই নামটা এখানে হর নরহরি সামন্ত, এসে আমাদের কাছে রঘুপতি গোস্বামী, এরকম সব বিভিন্ন নামে আমাদের কাছে বিয়ে করেছে স্যার, আমরা সবাই ওর স্ত্রী, এখন সে আমরাও এই কেসে পার্টি হতে চাই। আচ্ছা সে তো পার্টি হতে গেলে আপনাকে তাহলে আবার থানাতে গিয়ে জমা দিতে হবে, কেস নতুন ভাবে স্টার্ট করতে গেলে আপনার কেসের ডেটটা আলাদা, যে ডেটে ঘটছে সেই ডেট আলাদা, কজ অফ অ্যাকশন আলাদা। যাই হোক, পরবর্তীকালে খুব সংক্ষেপ করে ওদের সবাইকে কমপ্লেন পর্যায়ে একটা কেস ক্লাব করা হলো, এটা ক্লাব করা মানে যোগ করা হলো সব কেস হলো, আর মানে একই মামলার পার্টি হলেন তারা, পার্টি হলেন তারা। আর ওই যে হরিপদ বাবু যার ফুলকোর্ট রেফারেন্স শুরু হবে, সবাই একবারে চোখের জল ফেলছি আমরা। আর গীতার দ্বিতীয় অধ্যায় ওই জাত শহীদ ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য, এইটা সবাই লয়াররা কম্পিটিশনে বলছিল কে কত ভালোভাবে বলবে, আর আমরা ভেতরে ভেতরে মুচকে হাসছি, কিন্তু আমাদেরকেও দুটো কথা বলতে হবে, মৃত্যুর পর সবই শেষ। যাই হোক, যত বলছি তার মতো মানুষ ছিলেন না, তার কাছে কত কি শিখেছি, শিখেছি বলতে গেলেই বলতে হয় কিভাবে বীর থেকে সাজানো হয়, এইটাই শিখেছি। যাই হোক, তার আমরা আত্মার সদ্গতি কামনা করেছিলাম। এইসব আরো কত গল্প কিন্তু এই জীবনের বলো, এই যে বিচিত্র সব ঘটনা এইগুলো আপনি তো একটা শুনলাম যে আপনার যে নভেলের মাঝে আপনার বই আপনি লিখেছেন, এর বাইরে আপনার যে সাহিত্য চর্চা, ধরুন আজকে এই করোনার বাজারে তো আমরা গিয়ে বাজারে গিয়ে বই কিনে সত্যি পড়া হয়ে উঠছে না, তো এটাকে আমরা অনলাইন পড়তে পারবো না? অনলাইন আসলে আমের তোমাদের গল্প দাদু এই নামে আমার একটা অনলাইন চালু আছে, তোমাদের গল্প দাদু, না ভালো করে শুনতে পাইনি, একটু 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 ওই জায়গাটা একটু ভালো করে বলুন ও কি কোন। আচ্ছা, তোমাদের গল্প দাদু এই একটা আমার প্রায় মাস ছয়েক হলো আমি গল্প দাদু হিসেবে কিছু মজার গল্প ওইখানে আমি বলছি, এবং আমার যেসব গল্প পুজো সংখ্যা আনন্দমেলা শুকতারাতে বেরিয়েছে সেই গল্পগুলো কিছু পাঠও করেছি ওখানে। আর সবচেয়ে মজা এই গল্পগুলো যেগুলো পুজো সংখ্যায় বেরিয়েছে সেগুলো নিয়ে একটা উপন্যাসের সংকলন বেরিয়েছে, কোর্টের যে সমস্ত রহস্য গল্পের বিচার করেছি মানে ক্রিমিনাল কেসের সেগুলো নিয়ে 11টা উপন্যাস নিয়ে রহস্য ঘেরা 11 একটা উপন্যাসের সংকলন বেরিয়েছে, সেটাও পাওয়া যাচ্ছে, সেগুলো কেউ আমাকে খোঁজ করলে আমি বলে দেবো কোথায় কিভাবে পাওয়া যায়। আর অনলাইনে আচ্ছা আবার মেয়ে তার কিভাবে একটা পাওয়া যেতে পারে তারও ব্যবস্থা রয়েছে, অনলাইনেও পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে, স্পিড পোস্টে পাঠিয়ে দিই এই ব্যাপারটা। তো তোমাদের জিজ্ঞেস করলে গল্প বলে দাদু, বললাম তোমাদের গল্প দাদু। আরেকটা মজা আমার কাছে, .com আমার তোমাদের গল্প দাদু তোমাদের গল্প দাদু .com টিকে ভট্টাচার্য, তুষারকান্তি ভট্টাচার্য তোমাদের গল্প দাদু, এইটা করলে তুমি এটাকে মানে টাইপ করলে তোমার কাছে পুরো ব্যাপারটা চলে আসবে। আচ্ছা আচ্ছা একটা আচ্ছা প্রসঙ্গে বলে নিই, আমার বহুদিনের পুরনো বন্ধু, একসাথে কলেজে পড়তাম, মিদনাপুর কলেজে আমার ছাত্র জীবন কেটেছে, সেইখানে পরবর্তীকালে কেমিস্ট্রির হেড অব দি ডিপার্টমেন্ট হয়ে একজন অধ্যাপক আমার এই ব্যাচমেট, সে আমাকে হঠাৎ ফোন করছে মাসখানেক আগে, বলে তুষার আমাকে চিনতে পারো? আমি বললাম আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বলে আমি গঙ্গাধর ত্রিপাঠী। আচ্ছা আরে তুমি আমার ফোন নাম্বার পেলে কয়? বলে সে জোগাড় করেছি বহু কষ্টে, তোর তোমার নাটক শুনলাম আকাশবাণীতে এই মাত্র হলো, সত্যকামের জন্ম এবং তারপর। এখন মজার ব্যাপার, তুমি প্রশ্নটা করলে বলে বললাম, আমার রেডিওর নাটক কম্পিটিশনে আমি একটা গল্প পাঠাই, আমি তখন আলিপুরের ম্যাজিস্ট্রেট, এটা 76 সালের কথা বলছি, তখন সেই কম্পিটিশনে গল্পটা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়নি, পঞ্চমের মধ্যে ছিল বলে আমাকে নাটক জমা দিতে বলা হতে লাগলো।
সেই প্রথম নাটক দ্রোণ রহস্য ভেদ, পৌরাধুনিক, জাত ক্রোধ, শ্বশুর পুনাম জামাই, এই সব নাটক 29টা নাটক আজ পর্যন্ত হয়েছে। তা যাই হোক, এই নাটকটা শুনেছে সে, এটা রিপিট হয়েছে। এই সত্যকামের জন্ম এবং আচ্ছা, তারপর এতে বসন্ত চৌধুরী বিচারকের রোল করেছিলেন, তখন বসন্ত চৌধুরী জীবিত। আরেকটি নাটক শ্বশুর বনাম জামাই, এইটাতে তো সত্য বন্দ্যোপাধ্যায়, পিএলটি সত্য বন্দ্যোপাধ্যায় নয়, সত্য বন্দ্যোপাধ্যায় যেটি নাটকের, সত্য বন্দ্যোপাধ্যায়, শুক্লা বন্দ্যোপাধ্যায় এরা সব অভিনয় করেছিলেন। এরকম মানে অনেক রকম গল্প আছে, বিচারকের অভিজ্ঞতাগুলো এই নাটকের মধ্যেও ঢুকিয়ে দিতাম। তুমি প্রশ্নটা করলে, তুমি না এটা একটা আর খুব কি বড় পাওয়া, আমাদের খুব বড় পাওয়া বেশ যে আপনার কাছ থেকে এই গল্পগুলো জানতে পারলাম। এবং এটা মানে শুধু আমাদের এই অনুষ্ঠান যারা দেখছে তারা নয়, তারা আরো যেহেতু আপনার লেখালেখি আপনি করছেন, আপনার পাঠকরা এইগুলো গল্প আকারে জানতে পারছে, সেটাও একটা তাদের কাছে বড় পাওয়া। নাটক আকারে শুনতে পাওয়া সেগুলো একটা ঠিক নিশ্চয়ই বড় ব্যাপার। তবে আবারও আমাদের এখানে আসতে হবে, আরো গল্পের ঝুলি নিতে হবে। কিন্তু একটা কথা এখানে আপনাকে একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে বলো। যে কারণ কি, ওই যে বললাম সাহস করে জজ সাহেবদের তো কিছু জিজ্ঞেস করা যায় না, কিন্তু যেহেতু তুষার দা সেই জন্য আমি জিজ্ঞেস করতে পারি। বেশ সেটা হচ্ছে এই যে এতদিন আপনি বিচার ব্যবস্থার মধ্যে কাটালেন, এই যে রবীন্দ্রনাথের লাইনটা আমরা কথায় কথায় ব্যবহারও করি, বিচারের বাণী নীরবে নিভৃতে কান, নীরবে নিভৃতে এটা কান, কতটা অনুভব করলেন? এটা খুব ভালোই অনুভব করেছি। যদি খুব রেস্তোদার আসামি হয়, যার প্রভূত টাকা, প্রভূত তার মানে বৃত্ত, সে যদি দামি খরচ সাপেক্ষ লয়ার নিযুক্ত করে, সেই মামলাকে দীর্ঘায়িত করা যায়। লোয়ার কোর্টে রিজেক্ট হলো, হাইকোর্টে যেতে পারে, হাইকোর্টের কস্টলি লয়ার সে অ্যাপয়েন্টমেন্ট দেবে। হাইকোর্টে রিজেক্ট হলো, সুপ্রিম কোর্টে যেতে পারে। তাহলে কি হচ্ছে না, যে মানুষটির বাড়িতে একটা হত্যা ঘটে গেছে, সে রিলিফটা পেতে বছরের পর বছর ধরে তাকে অপেক্ষা করতে হয়। যদি প্রপার্টি কেস হয়, দামি লয়ার যিনি দিতে পারছেন, আর যে গরিব মানুষ টেনেন্ট, সে হয়তো সাধারণ উকিল বাবুকে নিযুক্ত করেছেন, বৃত্ত নেই, সেই মামলা 10 বছর চলবে। জাজ তিনি যখনই শেষ করতে যাবেন, কোনো একটা ফ্যাগড়া অভিজ্ঞ লয়ার বের করে উচ্চ আদালতে চলে যাবে। এই হচ্ছে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এটা তো হ্যাঁ দেখ, ঘটে, 100টার মধ্যে 10টার ক্ষেত্রে তো ঘটেই। আচ্ছা একটা কথা বলে দিই, আমাকে প্লিজ, আমার মেয়ে এটা পৌঁছে দিয়ে গেল, আমার মেয়েই এই মানে অনলাইন গুলো, মধুরা, তুমি মধুরাকে চেনো, যাই হোক, ও তোমাদের গল্প দাদু ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আছে, তোমাদের গল্প আচ্ছা দাদু আচ্ছা আচ্ছা, ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে আছে। বেশ বাহ এইটুকু বাহ, মানে এই তুমি গল্প খোঁজ করলে দাদুটা পেয়ে আমরা যাবে। দেখতে পাবো। আর যেহেতু আপনি কথায় কথায় মধুরার নামটা আনলেন, সেই জন্য মানে আমাদের জানানো সেটা হচ্ছে যে তুষারদার মেয়ে মধুরা ভট্টাচার্য। মধুরা হ্যাঁ 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 তো এখন সবাই নাম জানে, সমস্ত প্রায় সিরিয়ালেই এখন মধুরার প্লে সিঙ্গিং, সিনেমায়ও ঠিক প্লেব্যাক সিঙ্গিং, অত্যন্ত ঠিক ঠিক ভালো গান গেয়ে আমাদের হৃদয়ে সবার জয় করে ফেলেছে। তো আপনার তুমি মাধ্যমে মধুরাকে দুটো জিনিস বলতে চাই, এক হচ্ছে যে আগামী দিন ও চলার পথ আরো সুন্দর হোক, মসৃণ হোক, এই কামনা করি। আর এর পাশাপাশি আমি আপনার মারফত মধুরাকে অনুরোধ জানিয়ে রাখি যে আমাদের এই দর্শকদের জন্য এসে মধুরা একদিন তার অভিজ্ঞতা, কারণ ও বয়সে আপনার থেকে অনেক ছোট হতে পারে, কিন্তু ওর ইতিমধ্যে ওর অভিজ্ঞতার ভাঁড়ার খুব বিরাট হয়ে গিয়েছে। তো সেই ঠিক জন্য ঠিক আমরা ওর অভিজ্ঞতার কথা জানতে চাই, যে একজন সিঙ্গার যখন ছোট বয়স থেকে, কারণ মধুরা তো অত্যন্ত ছোট বয়স থেকে এই ধরনের প্লেব্যাক সিঙ্গিং এ ঢুকেছে, তো সেই প্লেব্যাক সিঙ্গিং এ যখন ঢোকে, একটা গানের জগতে ঢোকে, তাকে কিরকম লড়াই করতে হয়, সেই লড়াই এর ও মানে নিজের অভিজ্ঞতা দিয়ে যা জেনেছে সেগুলো যদি আট ঠিক দশ ঠিক জনের সাথে শেয়ার করে অনেকে উপকৃত আমি হবে আমার দূর মনে হয় আর কি।
আচ্ছা, নিশ্চয়ই আমি বলবো তো বটে, তুমিও তো তাকে বলবে। আমি দুটো লাইন একটু বলে নিই এই প্রসঙ্গে, তুমি যখন প্রসঙ্গটা তুললে। এখন আমার দুটি কন্যা, বড়টি হচ্ছে ফ্যাশন ডিজাইনার আর ছোটটি গানের জগতে। এখন এ 2005 সালে প্রথম প্লেব্যাক সিং করে বন্যের শিখাতে, তখনও ক্লাস 9 না 10-এ পড়ে। আর এটা ওটা বড় ওটা পরে এক সেকেন্ড তুষার দা, শুনতে বল বল, পাইনি ঠিক মতো ওই ও ঠিকানাটা। আচ্ছা হ্যাঁ, এটা যে বন্দি শিখা, বন্দি শিখা এই সিরিয়ালটা শুনতে পেয়েছো? হ্যাঁ, এইটাতে ও প্রথম প্লেব্যাক করে। তারপর পরপর পরপর তো মানে প্রায় 85টা সিরিয়ালে ওর গান গাওয়া হয়েছে 2005 সাল থেকে। আর সিনেমাতে 65টির ওপরে সিনেমাতে প্লেব্যাক করেছে, যেমন প্রসেনজিতের সিনেমাতে করেছে, বাবুল সুপ্রিয়র সাথে গান গেয়েছে। এখন যেটা লাস্ট একটা বলার কথা, অপর্ণা সেনের যে আরসিনগর সিনেমাটা হলো, আরসিনগর, হ্যাঁ দেব ছিল নায়ক, এই অপর্ণা সেনের হুম হুম সিনেমাতে ও 8টা গান গাইতে হয়েছিল। ও ওই গানে আরসিনগরের জন্য ওই বছর মানে প্লেব্যাক সিঙ্গার হিসেবে বেঙ্গলের ও চ্যাম্পিয়ন প্লেব্যাক সিঙ্গার অফ দি ইয়ার আরসিনগর, যাকে এটা পিতা হিসেবে হয়তো আমি একটু বেশি তোমাকে আপন না না, পেয়ে এটা একটা প্রচারটা বিরাট, করলাম। দেখুন, বেশ, সন্তানের জন্য গর্ববোধ করাটা একটা বিরাট ব্যাপার, এবং সেইটা, সেই লোভ আমরা কেউ সম্বরণ করতে পারবো না, কারণ এই জন্যই কিন্তু আমাদের বেঁচে থাকা, ঠিক তাই না? ঠিক ঠিক তো কাজী, যাক, আপনার এই অভিজ্ঞতা আমরা আজকে শুনলাম, আশা করব ভবিষ্যতে আপনার এই গল্প দাদুই ঝুলি নিয়ে আপনি আবারও আসবেন, এবং থ্যাংক ইউ। তার পাশাপাশি আবারও জানিয়ে রাখি যে এর পরের রোববার আছেন পল্লব কান্তি ঘোষ, যিনি কলকাতার পল্লব বাবু, হ্যাঁ যুগ্ম পুলিশ কমিশনার ছিলেন, এবং ওনার সঙ্গে আবার শুরু হচ্ছে, আমি আমার চাকরি জীবন শুরু করেছিলাম, প্রথম পোস্টিং হয়েছিলাম বর্তমান কাগজের তরফ থেকে নদিয়া জেলায়, আর পল্লব বাবু ও চাকরি জীবনের শুরুয়াত হচ্ছে নদিয়া জেলায়। উনি হচ্ছে ডিএসপি ডি অ্যান্ড টি, ডিসিপ্লিন অ্যান্ড ট্রেনিং হিসেবে জয়েন করেছিলেন, তো সেই সময় থেকে ওনার সঙ্গে আমার যোগাযোগ, এবং এখনো পর্যন্ত উনি অবসর নেওয়ার পরেও আমাদের মধ্যে অনেক বিষয়ে গল্প হয়, নানা সুখ দুঃখের কথাও হয়। তো এবং পল্লব উনি তো বাবুকে আমি বলেছিলাম, তো পল্লব বাবু বলেছেন হ্যাঁ নিশ্চয়ই, আপনি যখন কিছু করছেন তখন নিশ্চয়ই সেখানে আসবো। তো ওনার অভিজ্ঞতা অনেক অনেক সময় আমাদের কমন হয়ে গেছে, একটা অবশ্যই জায়গাতে অবশ্যই, যে উনি গেছেন আমি গেছি, এরকম অনেক জায়গাতে ঘটনা ঘটেছে। আর তো উনি যাই তো হোক, সেটা আমার আমরা পরের স্যার, রোববার 11টার সময়। উনি তো হ্যাঁ আমার বলুন। স্যার কুমারেশ বাবু, মানে তোমার যে বড়দা হ্যাঁ কুমারেশ বর্দা, বাবুর, হ্যাঁ তো উনি খুবই পরিচিত কুমারেশ বাবুরও, মানে আমরা আমার স্যার আর কি। আর ওর যে বইটি বেরিয়েছিল ওই আমাদের, তুমি নামটা বলো না, যেটা আমাদের উদ্বোধনে গিয়েছিলাম, কুমারেশ স্যার যে বইটি বেরোলো হ্যাঁ 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 জঙ্গল বনাঞ্চল মহলের বইটা, জঙ্গল মহলের হ্যাঁ হাসি কান্না, ওই হাসি কান্না, ওই সময়ে ওই সময় শুনেছিলাম। আর যিনি উদ্বোধন করতে এসেছিলেন বইটি, তিনি তো বিখ্যাত হ্যাঁ সাহিত্যিক, বুদ্ধদেব গুহ, হ্যাঁ বুদ্ধদেব গুহা, হ্যাঁ ওই সময় দেখা হয়েছিল। তা তার তখন পল্লব বাবু যে ওর পরিচিত, তার ওর মুখে শুনেছিলাম কথাটা। ঠিক আছে, খুবই আচ্ছা আনন্দের কথা, আগামী রবিবার আমরা অপেক্ষা করব ওর কথা শোনার জন্য। ঠিক আছে, তাহলে আবার দেখা হবে তুষার দা, ভালো থাকবেন, আবার সাবধানে দেখা, থাকবেন, তোমরাও ভালো আর থাকো, আমাদের এই তোমরাও অনুষ্ঠান ভালো যারা থাকো, দেখছেন তাদের সবাইকে তারাও আমার খুব আন্তরিক সাবধানে পুজো অভিবাদন, কাটান। সবাই ভালো থাকুন, নমস্কার, সবার জন্য শুভকামনা থাকবে। নমস্কার, নমস্কার। আজ এখানেই শেষ করছি, আসি।